আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তোপিও বিওয়ার্স মালয়েশিয়ান ভাষায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি আমি মোহাম্মদ আবু কালাম টোপিও বিয়ার্স আজকের ভিডিও মালয়েশিয়ান ভাষার সাথে বাংলা ভাষার মিল শব্দগুলো নিয়ে আলোচনা করবো ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তো প্রথমত আমরা যে শব্দটা তুলে ধরেছি যেরকম আমরা আমাদের বাংলাদেশে কাকা বলে থাকি আমাদের বাবার বড় ভাই অথবা ছোট ভাইকে আমরা বলি কাকা মালাইরা এই কাকাকে বলে পাকচি হ্যাঁ এখানে লেখা আছে পাকচি কিন্তু যখন তারা কথা বলে বা ডাকে তখন পাচি বলবে হ্যাঁ পাচি কিন্তু লেখার ক্ষেত্রে পাকচি বলবে সো দেখেন আমরা আমরা বলি কাকা ওনারা বলে পাচি মালাইয়ের সাথে বলে পাচি আর মালাইরা যে কাকাটা বলে এ কাকা হচ্ছে আমাদের বাংলাতে বড় আপু অথবা বড় বোনকে আমরা বড় বোন বলে থাকি কিন্তু মালাইরা বলে কাকা আমরা বলি বড় আপু মালাইরা বলে কাকা এখানে দেখেন কাকা আমাদের বাংলাদেশেও আছে বাংলা শব্দ আছে কাকা কিন্তু মালাই শব্দ আছে কাকা যার অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন যেরকম আমরা বলি কাকা ওনারা বলে পাচি আর আমরা বলি আপু ওনারা বলে কাকা তারপরে যে শব্দটা দেখেন বাংলাদেশে আমরা ছায়া বলি ছায়া বলি যে কোনো গাছের নিচে যে ছায়া পড়ে সেই ছায়াকে আমরা বলি ছায়া অথবা কোনো মানুষ দাঁড়িয়ে থাকলে যার অপোজিট সাইডে মানে রৌদ্রের যে ছায়াটা পড়ে সেটাকে বলি ছায়া মালয়রা বলে এ ছায়াকে বায়াং হুম আমরা বলি ছায়া মালয়েশিয়ানরা বলে বায়াং আর মালয়েশিয়া তো একটি ছায়া শব্দ আছে যার অর্থ আমাদের বাংলা ভাষায় দাঁড়ায় কি আমি মালাইরা বলে ছায়া আমরা বলি আমি তারপরে দেখেন বাংলাতে বলা হয় ধান হুম বাংলাতে বলা হয় ধান আর মালাইশিয়ান বাসাতে হয় পাদি যে চাউল ধান থেকে আমরা চাউল পাই সে ধানকে আমরা ধান বলি কিন্তু মালাইশানা বলে পাদি এই পাদি শব্দ দিয়েই হুম আরেকটা শব্দ আমাদের মালয়েশিয়াতে আছে যেরকম ধান এর ধান শব্দের বাংলা অর্থ হচ্ছে এবং হুম আমাদের বাংলা শব্দ হচ্ছে ধান মালাইশানা বলে পাদি আর মালয়েশিয়াতে বলে ধান আমরা বলি এবং হুম তারপরে দেখেন আমাদের বাংলাদেশে আমা আমরা ভাইয়ের বউকে আমরা কি বলি ভাবি হুম ভাইয়ের বউকে আমরা বলি ভাবি আর মালয়েশিয়ানরা কি কী বলে এই বলে কাকা ইপার যার অর্থ হচ্ছে ভাবি হুম বাবি আমরা বলি ভাবি আর মালয়েশিয়ানরা বলে কাকা ইপার আবার দেখেন মালাই এই ভাবি শব্দটা আছে যার অর্থ হচ্ছে শুকর হুম মালয়েশিয়াতে শুকরকে ভাবি বলে থাকে তো দেখেন এখানে যে শব্দটা এই শব্দটা আসলে কোনো বাঙালি ভাই নতুন কোনো বাঙালি ভাই যদি মালয়েশিয়াতে গিয়ে কোনো মহিলাকে ভাবি বলে তাহলে কিন্তু অবশ্যই রেগে যাবে সো আমরা খুব সাবধানতার সাথে এই ভাবি শব্দটা ব্যবহার করব কারণ ভাবি আমরা বাংলাদেশে যে ভাবি বলি মালয়েশিয়াতে কিন্তু এর অর্থ ভাবি নয় হ্যাঁ মালয়েশিয়াতে ভাবির অর্থ হচ্ছে শুকর সো আমরা আমি আমার চোখে দেখেছি এক বাংলাদেশি ভাই মা বিয়ে করেছে সো ওনার বাসাতে বেড়াতে গিয়ে এক ভাই ভাবি বলে ডেকেছিল এবং ওই মানে আপাটি খুব রেগে গিয়েছিল মনে করেছিল ওনাকে বকা দিয়েছে সো আমরা খুব সাবধানতার সাথে এই ভাবি শব্দটি ব্যবহার করবো তারপরে দেখেন আমরা বাংলাতে আপা বলি বড় আপুকে তাই না এই আপা শব্দটি মালয়েশিয়াতেও আছে যার অর্থ হচ্ছে কি হুম আপা হচ্ছে কি আবার আমাদের বাংলাদেশে আপা হচ্ছে আমার বড় আপুকে আমরা আপা বলে থাকি কিন্তু মালাই আপাকে বলে কাকা হুম আমরা বলি আপা মালাইরা বলে কাকা আবার মালয়েশিয়াতে যে আপা শব্দটি ব্যবহার করা হয় এই আপার মানে হচ্ছে কি হুম আমরা বলি না যে কি কী তাই মালাইরা বলে আপা হ্যাঁ আমরা বলি কী মালাই বলবে আপা সো এই শব্দগুলো আমরা আমি এই জন্যই তুলে ধরেছি যেন বাংলা শব্দের সাথে মিল রেখে কিছু শব্দ আমরা যে তুলে ধরেছি এই শব্দগুলো শেখার জন্য সো এই শব্দগুলো মনে রাখবেন তারপরে দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে নাকের এই নাককে আমরা মালয়েশিয়াতে কি বলি নাককে বলা হয় হিডোং হুম নাক হচ্ছে হিডোং আবার দেখেন মালয়েশিয়াতে এই নাক শব্দটি নাক শব্দটাই আবার আরেকটা ব্যবহার হয় যেরকম আমরা বলি নাক মালয়েশিয়ান অর্থ হচ্ছে হিডুং আবার মালয়েশিয়াতে বলে নাক যার অর্থ হচ্ছে চাওয়া হুম যার অর্থ হচ্ছে চাওয়া যেরকম আপনি বলছেন সাইয়া আমি খেতে চাই সাই না প্রগি আমি যেতে চাই আবার এই নাক শব্দটি আরেকটা আছে যার মাহু হুম মাহুও বলতে পারবেন নাকও বলতে পারবেন কিন্তু যারা আঞ্চলিক ভাষায় কথা বলে তারা বলে না না যেরকম আমি একটু আগে বললাম যে সায়ানা মাকান না মাকান কিন্তু এই নাক শব্দটি কিন্তু নাক শব্দটি কিন্তু আমাদের বাংলা ভাষায় কি হয় নাক এর মালাই অর্থ হচ্ছে হিডুং আবার মালাই সেয়াতে যে নাক বলা হয় এর অর্থ হচ্ছে চাওয়া মনে রাখবেন তো তবে অভিহাস আজ এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে বাই বাই